আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে বন্ধুরা, আপনারা জানেন আমি আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকি। আমি বাংলাদেশে এসেছি পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। সেই সবাদে আজকে এসেছি গরুর বাজারে। তো চলুন বন্ধুরা, এই বাজারটি সাতক্ষীরা জেলার অন্তর্গত। তো শেষ মুহূর্তে গরুর দামগুলো জেনে নিন। দেখুন আমার পিছনে সেই গরুর বাজারটি। তো চলুন ঘুরে ঘুরে দাম জেনে আসা যাক। ওরে আসেন, একটু বাড়তি বলেন, একটু বাড়তি আসেন, একটু একটু বাড়তি বলেন। আমি একটুখান বলবো, আমি একটুখান বলি। আমার যদি আমার কথা রাখেন, আমার যদি কথা একটু রাখেন তাহলে আমি কথা যদি একটু রাখেন। ভাই আপনি দাম কত বলছেন? এটা দাম কত আসছে? দাম আছে 75,000 ওলি হবে। 75,000 ওলি ছেড়ে দিবেন? হ্যাঁ ছেড়ে দিবেন। আর ইনি কত আসছে? ওই 70 বলতেছে। 70 বলছে? 70 ভাই কেমন আছেন? আচ্ছা এটা কি আপনার গরু? কি দেশি গরু না বিদেশি গরু? দেশি গরু ভাই। আচ্ছা এই গরুটার দাম কত হচ্ছে? ৯৬,০০০ টাকা দাম হচ্ছে? না দাম আপনি চাচ্ছেন আর কি। তো কত হলে বিক্রি করবেন? ৮৫-৮৬ আর ওই পাশের এই কালো গরুটা দেখতে পাচ্ছি, ওটা আমার না ভাই, ওটা বিক্রি হয়ে গেছে। ওটা বলতে পারবেন কত টাকা বিক্রি হয়? না ভাই সঠিক বলতে পারবেন না। ভাই এই গরু কি আপনার নাকি? আমার। এই আপনার এইটা চারটা? তো বেশ বড় বড় গরু দেখা যাচ্ছে তো বাজারে। কিরকম দাম চাচ্ছেন এইটা? ৮৫,০০০ কত মন গোশ হবে? চার মন। চার মন কয় দাঁত এটা? দুই দাঁত। আচ্ছা দেশি গরু না? খুশিছেন না? ব্যবসার গরু। ব্যবসার গরু। আচ্ছা আচ্ছা। আর এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কি দাম? এটা ৭৫ দাম। ৭৫ দাম হচ্ছে। কত ওলি ছেড়ে দিবেন? ৮০। তো আজকে তো মনে করেন শেষ দিন, শেষ বাজার, এই হবে। তাই বিক্রি করে যাইতে পারবেন ভাবতেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা তা বিক্রি করেন তাহলে, ধন্যবাদ। ভাই এই গরু কি আপনার? এটা আপনার? এটা তো কুরবানিতে দেওয়া যাবে? কুরবানিতে দেওয়া যাবে না। না দাঁতলে তো কুরবানিতে দেওয়া যায় না। এটা কি দাম হচ্ছে নাকি? দাম কত বলছে? কত দাম? বিভিন্ন রকমের হচ্ছে, ৪৫-৪২। তো আপনি কি বাড়ি পুষতেছেন না ব্যবসা? আমার ব্যবসার গরু। ব্যবসার গরু? আচ্ছা আচ্ছা। গরুটা দেখতে শুনতে বেশ পুষ্ট। তো আজকে তো শেষ দিন আর কি, ঈদের পরে বিক্রি হবে। তো আলাপ করে আপনার সাথে ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তো ওই
এই গরুর দাম কত হচ্ছে? 70,000 টাকা দাম হচ্ছে না? আপনি যাচ্ছেন? আমি যাচ্ছি 70,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কত হলে ছেড়ে দিবেন? 65 হলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। 65 হলে ছেড়ে দিবেন? আচ্ছা, বাড়িতে কি আমার টাকা? তো এটা কি দেশি গরু না বিদেশি? দেশি গরু। দেশি, কি বাড়ি পোষা? আর বাড়ি পোষা আর কি। আচ্ছা আচ্ছা, কি খাইতে দিছেন বেসিক্যালি? ওই ইসুলি খুব সিদ্ধ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এ ভাই কেমন আছেন? এই ছাগল দাম কত বড়টা? হ্যাঁ বড়টা, এই মাদারটা এটা দুইটা বলে দুটো 28,000 টাকা দাম হয়ে যাবে। দুইটা 28,000 টাকায় বড় দুটো? হ্যাঁ, 28 তালি 14 দিন 28। এ কি দেশি ছাগল নাকি বিদেশি? আপনার পোষা না ব্যবসায়? এটা তো গরুর পাশ সেন্টার বলে তাই না নাকি? হ্যাঁ জি ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এটা কুরবানির শেষ দিন আর কি? জি জি, গরুর হাটের শেষ দিন। তো একটা গরু পাস করাইতে আপনার কয় টাকা রাখেন? 200 টাকা। 200 টাকা, যে টাকা দিয়ে কিনুক না কেন 200 টাকাই পাস, মানে ফিক্সড 200 টাকা। ছোট বড় এটা কোনো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আজকে শেষ দিনে কেমন গরু যাচ্ছে বা কেমন মোটামুটি বাজারে গরু উঠছে এবং বিক্রি হচ্ছে? মোটামুটি মোটামুটি বিক্রি হচ্ছে। আচ্ছা ভালো, আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আশা করব আপনারা ভিডিওটি এনজয় করছেন। তো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আর সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আর আপনার চারিপাশের সকল মানুষকে ভালো রাখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।